बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम। आशा करी अपनारा सबाई भालो आछें। आज के आमी अपनादेरके तैरी करे देखाबो सूजी डिम दूध एवं सब्जी दिए दारुण एकटी नाश्ता, जेटा आपनारा टिफिनेर जोन्नो तैरी करते पारें। नाश्ताटा किन्तु दारुण खेते, तो चलुन देखे नेई। एखाने आमी निये निएछी एकटी बाटी, एर मध्ये दिए दिच्छी एक कप तरल दूध। एरपर एखाने दिए दिच्छी एक टेबिल चामच लेबुर रस। एखन आमी एटा एक साइडे रेखे देव। एरपर एकटा प्लेटेर मध्ये आमी निये निच्छी एकटा गाजर, जेटा आमी ग्रेटर दे ग्रेट करे नियेछी। एरपर निये नियेछी माझारि साइजेर एकटा आलू, एटाओ आमी ग्रेटर दे ग्रेट करे नियेछी। एरपर निये नियेछी धनिया पाता सामान्य, निये नियेछी प्याज कुचि हाफ कप, निये नियेछी काचा मरिच तीनटे कुचि करे केटे, निये नियेछी मटरशुटी सामान्य, निये नियेछी एकटा टमेटो कुचि करे केटे। एखन आमी चले जाब चूलाय। गैसे एकटी कड़ाई बसिए एर मध्ये दिए दिब तीन टेबिल चामच सयाबिन तेल। एरपर दिए दिच्छी केटे रखा सब्जीगुलो। सब सब्जी एकटू नाड़ाचाड़ा करे नेब। एरपर दिए दिब दुईटा डिम। ডিমগুলো দেওয়ার পর সবজির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন সবগুলো মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো নেড়ে চেড়ে কষিয়ে শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এগুলো ঠান্ডা করতে দেব। এরপর এখানে একটি বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবারে দিয়ে দিচ্ছি লেবু দিয়ে রাখা দুধগুলো। এরপর নাড়াচাড়া করে সবগুলো একসঙ্গে মিশিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রাখব। বিশ মিনিট পরে ফিরে আসলাম। দেখা যাচ্ছে ব্যাটারটা আমার অনেকটা ভারী হয়ে এসেছে। সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও কিছু তরল দুধ।
दूध दिए नाड़ाचाड़ा करे नेब। देखा जाच्छे बैटरटा आमार मोटामुटी भावे भारी आछे, सेजन्य आबारो आमी एखाने किछु दूध दिए दिलाम। एरपर नाड़ाचाड़ा करे निये देखें एबारे आमार बैटरटा ठीक हो गेछे, खूब एकटा भारी एवं खूब एकटा पतला कोनोटाई हबे ना। एरपर दिए दिच्छि भेजे रखा सब्जीगुलो। एरपर सुजির সঙ্গে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হয়নি, মোটামুটি ভাবে ভারী হয়েছে। এবার চলে এসেছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা প্যানের চতুর্দিকে ছড়িয়ে নেব। এরপর প্যানটা যখন গরম হয়ে আসবে তখন হাতা দিয়ে ব্যাটারগুলো একটু একটু করে দিয়ে প্যানের মাঝখানে ছড়িয়ে দেব, ঠিক একটা রুটির মতো করে নেব। এরপর একটি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসলাম। দেখেন খুব সুন্দরভাবে নাস্তাটি আমার হয়ে গেছে। এটা আপনারা এভাবে উঠিয়ে নিতে পারেন। আবার মন চাইলে অপর পিসটা ভেজে নিতে পারেন। তৈরি হয়ে গেল নাস্তা, এখন শুধু গরম গরম খেয়ে নেওয়ার পালা। আশা করি আপনাদের এই নাস্তাটি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।